দিন কয়েক আগে এনআরসি ও সিএএ বিরুদ্ধের আন্দোলনের ফলে বেশ কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল, বেশ কিছু ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আর্থিক সাহায্য প্রদান করেছে। এরপর মুর্শিদাবাদের দফারহাট শামশেরগঞ্জের আনন্দধাম মন্দির ও আরও একটি মন্দিরকে ২৫-২৫-৫০ হাজার টাকা তুলে দিল সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস। মন্দির কর্তৃপক্ষ টাকা পেয়ে তাঁদের বক্তব্য, এর ফলে তারা মন্দিরের উন্নয়নকল্পে এই টাকা লাগাতে পারবে। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ইমানি বিশ্বাসের সঙ্গে, তিনি কি বললেন আমাদের, চলুন শুনে নিই তাঁর বক্তব্য। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আপনারা জানেন ভালো করে, কয়েকদিন আগে কিছু মানুষ আক্রান্ত হয়ে দুষ্কৃতি দাঁড়াতে আমাদের একটা এলাকায় গণ্ডগোল বাধার সৃষ্টি করে, সেখানে কিছু পরিবার কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়। আমাদের অবজারভার পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে এবং উনারই স্বর্ণপন্ন হয়ে আমরা উনারই তহবিল থেকে ব্যক্তিগত 15 লক্ষ টাকা আমরা সেখানে দিদা পাঠিয়ে দিই এবং গত পরশু দিনকে আমাকে সদ্য মন্ত্রী আমার দাদা শুভেন্দু মহাশয় ফোন করেন যে দুটো মন্দিরে ওখানে কিছু দিতে হবে, আমরা সে অনুপাতে আমরা সেখানে সুভাষ দাকে সঙ্গে নিয়ে আর তিলকদাস আছে, সুভাষ দাস আছে আমাদের জগতে অনেক প্রধান আছেন, এসব আছে, আমরা একসঙ্গে এসে দপাহাট মন্দিরে এবং আনন্দধামে 25-25 করে ৫০-৬০ হাজার টাকা আমরা অনুদান দিলাম শুভেন্দুদার নেতৃত্বে।